অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় একটা নেয়ামত। আমরা সুস্থ থাকা অবস্থাতে কখনোই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, আর অসুস্থ হলে আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি। আমাদের উচিত সব সময় আল্লাহকে বেশি স্মরণ করা আর আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আমি অনেক দিন যাবতই অসুস্থ, আর মনে হয় সব সময় আমার জ্বর থাকে, এই বুঝি জ্বর আসলো আবার জ্বর ছেড়ে দিল, এরকম অবস্থা। আর পেটে ব্যথা তো আছেই, ঔষধ খাই এরপরেও আমার পেটে ব্যথা কমে না, আর একটা সাইড আমার পুরো ব্যথায় ভরে যায়। কেন অ্যাপেন্ডিক্সের ব্যথা যাদের আছে এরকম ব্যথা হয় কি না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো এর পরের দিন দুপুরবেলা, আর কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেব। এখানে মাছ নিয়ে নিয়েছি আমি, আর মিষ্টি কুমড়া রান্না করব। আজ আমি সবগুলোই পেটির মাছ নিয়ে নিয়েছি, এগুলো কেউ খেতে চায় না, মাছের সাথে রান্না করলে এগুলো থেকে যায়, তাই আলাদা করেই আজ সবগুলো পেটির মাছ নিয়ে নিয়েছি। আর এখন লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাটার মধ্যে লবণ হলুদ ঢুকিয়ে নিই, তাই আলাদা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই তো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ রেখে দেবো এভাবে। এরপরে রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব, কারণ এই তেলে মাছটাকেও আমি ভেজে নেব আর মাছ রান্নাটাও এই তেলেই করব। তেলটা ভালো করে গরম করে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। বুদ্ধি খাটিয়ে আমি আজ এই পেটির মাছগুলো সবাইকে খাওয়াবো। কেউ এই পেটির মাছ খেতেই চায় না, এজন্য আলাদা করে সবগুলোই পেটির মাছ রান্না করব, এতে করে সবাই খাবে। আর আমার কাছে তো এখন বড় মাছ একদমই খেতে ভালো লাগে না, আমার মনে চায় ছোট ছোট মাছ খেতে, গুড়া মাছ, মলা মাছ, ঢেলা মাছ, এসব মাছই খেতে ইচ্ছে করে। কিন্তু কী আর করবো, বাজারে নাকি এসব মাছ একদমই পাওয়া যায় না। এক সাইডে আমি মাছগুলো ভাজতে দিয়েছি, আর অন্য সাইডে এখন আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নেব। এজন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে এখানে চিংড়ি মাছ দিয়ে দেব কিছু, আর একটুখানি ভেজে নেব নেড়ে চেড়ে। ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর রসুন কুচি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটা রসুনটাও দিতে পারেন, আমি রসুন কুচিটাই দিয়ে দিচ্ছি। আর এই দিকটায় কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর পেটির মাছ যেহেতু এজন্য একটু বেশি করেই ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে তখন আমি মাছগুলোকে একটু উল্টে দেব, অন্য সাইডটাও ভেজে নেব। এই তো সবগুলো মাছ উল্টে দিয়েছি, এখন এই সাইডটাও ভাজা হতে থাক। আর আমি এখানটাতে পেঁয়াজ আর রসুন কুচিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। রান্নাবান্না আমি অতটা ভালো পারি না, তো মেয়ে যখন হয়েছি তখন তো রান্নাবান্না করে খেতেই হবে, এজন্য একটু চেষ্টা করি ভালো রান্না করতে, আর খেয়ে যাতে সবাই একটু তৃপ্তি পায় এজন্য একটু চেষ্টা করি ভালো করে রান্না করার। আর কতটা ভালো রান্না করতে পারি সেটা নিজেও জানি না। এই তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, আর এদিকটায় তেল ঝরিয়ে আমি মাছগুলো তুলে নেব।
এই তো সবগুলো মাছ আমি এখন তুলে নিলাম, আর একই তেলের মধ্যে এখন মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব আগে, এরপরে এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দেব, আর রসুন বাটাও দিয়ে দেব। আপনাদের ভাইয়া আবার মাছ আর মুরগি বলেন ঝোলটা একটু ঘন না হলে তার কাছে নাকি ভালো লাগে না, এজন্য ঘন করার জন্য একটু পেঁয়াজটা বেশি দেই। এই কারণে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বাটা দিয়ে দিলাম। এই তো মশলাটাকে আমি এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে দেব। এখন এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে হলুদের গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া, আর মরিচটা আমার মিষ্টি মরিচ এ কারণে একটু বেশি দিতে হয়, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। সব মশলাগুলো দেয়া হয়ে গেলে নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাছ মাংস যাই বলেন না কেন, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর এই দিকটায় আমি মিষ্টি কুমড়ার মশলাটাকেও একটু কষিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটাকেও ভালো করে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু মাছের মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এই তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো তখন আমি দিয়ে দেব। এই তো এখন ঢাকনা তুলে মিষ্টি কুমড়াটা একটু নেড়েচেড়ে দেব যাতে করে নিচে পোড়া লেগে না যায়। আর এভাবে করে আমি বারবার ঢাকনা তুলে তুলে মিষ্টি কুমড়াটাকে নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর চুলোর আঁচটা একেবারে লোয়ে রেখেছি। আর এখন কিন্তু আমি মোটামুটি কষিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে ঝোল দিয়ে দেব, মানে এখানে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। এই তো এইখানটায় আমার মাছটাও রান্না করা হয়ে গেছে, এখন চুলোটা অফ করে দেব। আর এই তো এদিকে মিষ্টি কুমড়ার ঝোলটাও রান্না করা হয়ে গেছে, এখন নামানোর আগে আমি একটু চিনি অ্যাড করে দেব এখানে, এতে করে মিষ্টি কুমড়ার স্বাদটা খুব ভালো আসে। আর কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিয়ে 2 মিনিটের মতো এরপর চুলো থেকে নামিয়ে নেব। আর এই তো রান্নাটা আমার দুপুরের শেষ, এখন রাতের বেলা আমরা একটু খাওয়া দাওয়ার পরে ফল খাচ্ছিলাম। আর সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।